ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله পবিত্র কোরআন বলেন خلق الانسان ضعيفا হে মানব জাতি আমি তোমাকে কঠিন দুর্বলতম গঠনে তোমাকে তৈরি করেছি আল্লাহ কেন এই কথা বললেন আপনারা জানেন 18000 মাখলুকাত বা আল্লাহ মালুম পৃথিবীতে যতগুলো প্রাণী উদ্ভিদ কুল আছে সব থেকে মানুষকে সৃষ্টি সেরা জীব বলা হয়েছে কিন্তু দেখুন কিসের কারণে সৃষ্টি সেরা জীব বলা হয়েছে সৃষ্টি সেরা জীব বলা হয়েছে এই কারণে জ্ঞানের দিক থেকে কিন্তু আল্লাহ দেখুন সৃষ্টিগত দিক থেকে কি বলছেন খুলিকাল অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছে ইনসানু মানুষ জাতিকে জাইফান অর্থাৎ দুর্বলতম গঠনে এই আয়াতটা নিয়ে যদি আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারবো যে আপনারা দেখেছেন প্রত্যেকেই আমরা পরিবেশ থেকে প্রত্যেকেই আমরা জ্ঞান অর্জন করি আমাদের পরিবেশ থেকে যদি আমরা দেখি যে প্রাণীকুলের সৃষ্টির রহস্য যদি আমরা দেখি দেখবেন আমাদের পাশে আমরা গৃহপালিত ছাগল পুষি আমরা গৃহপালিত গরু পুষি কুকুর পুষি বিভিন্ন ধরনের প্রাণী যারা সৃষ্টি হয় দেখবেন একটা গরু তার মায়ের পেট থেকে জন্ম নিয়ে আধা ঘন্টা বা 30 মিনিট পর তার মায়ের দুধ খেতে পারে একটা ছাগল এর বাচ্চা তার মায়ের পেট থেকে জন্ম নিয়ে আধা ঘন্টা বা 30 মিনিট পর তার মায়ের দুধ পান করতে পারে কিন্তু মানুষ দেখুন একটা শিশু জন্ম নেওয়ার পরে 1 বছর 2 বছর এইভাবে 2.5 বছর পর পর্যন্ত তার মায়ের দুধ পান করে শুধু তাই নয় তারপরে আস্তে 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 10 বছর 12 বছর 15 বছর এবং 18 বছর এইভাবে সে পরাধীন অবস্থায় থাকে তাই দেখুন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন খুলিকাল ইনসানু জাইফান অর্থাৎ হে মানব জাতি তোমাকে আমি সৃষ্টি করেছি খুবই দুর্বলতম গঠনে আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমরা কোরআন নিয়ে যদি গবেষণা করি জানতে পারবো এ প্রসঙ্গে গড অফ সায়েন্স বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এ প্রসঙ্গে উদ্ধৃতি দিতে গিয়ে তার জীবনীমূলক গ্রন্থে দেখা গেছে তিনি বলতে গিয়ে গবেষণা করেছেন মানব জাতির জন্ম সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে বলেছেন তিনি এ প্রসঙ্গটায় এসে বলেছেন যে যে ইভরি ম্যান ইজ দ্য ভেরি গুড অ্যাজ জাস্ট ব্রন টাইম অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইছেন তিনি বলতে চাইছেন যে প্রত্যেকই ইভরি ম্যান প্রত্যেক মানুষই দুর্বলতম হিসাবে সৃষ্টি করা হয় আমার বলার উদ্দেশ্য যে আইনস্টাইন যে গড অফ সায়েন্স পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী অর্থাৎ ভগবানের সঙ্গে তুলনা করেছে যে বিজ্ঞানীকে সেই বিজ্ঞানী দেখুন তিনি বলতে গিয়ে বলেছেন যে এই মানব জাতি খুবই দুর্বলতম গঠনে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আইনস্টাইন কবে বললেন আইনস্টাইন 18 শতাব্দীর মাটিতে এই কথা বললেন দেখুন আইনস্টাইন যে কথাটা বললেন এই কথাটা পবিত্র কোরআনে 1400 বছর পূর্বে সেটা ঘোষণা করেছেন কি খুলিকাল ইনসানু জাইফান অর্থাৎ প্রত্যেকটা মানুষই সৃষ্টিগত জন্মগত দিক থেকে দুর্বল তাহলে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি যেটা আইনস্টাইন আজ 18 শতাব্দীতে যে কথাটা অনুকরণ করলেন সেটা তিনি ইংরেজিতে অনুবাদ করলেন আর যেটা আল্লাহ 1400 বছর পূর্বে এটা ঘোষণা করলেন সেটা আরবিতে করলেন তাই আমি আপনাদের বলবো ভাষার পরিবর্তন ভাষার মতনক্ষ এবং ভাষার অভ্যন্তরীণ মানে থাকতেই পারে কিন্তু যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিষয়টা আমাদের জানতে হবে প্রত্যেকই আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি প্রত্যেকই আমাদের জন্মের রহস্য আমরা জানি কেউ জন্ম নিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারি কেউ জন্ম নিয়ে বাংলাতে কথা বলতে পারি কিন্তু সেটা আমাদের লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে আমাদের প্রত্যেকই আমরা জন্ম কিভাবে নিয়েছি এটাই আমাদের জানার লক্ষ্য حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري